আশরাফুল্লাহ স্যারের জন্য আমি দোয়া করছি, উনি শুনো। এই মানুষটা আমার জীবনে আশীর্বাদ। আমি অনেক ডাক্তার দেখাইছি, কেউ আমারে যন্ত্রণা থেকে বাঁচাতে পারে নাই, একটু ইয়ে করতে পারে নাই, কিন্তু ওনার দ্বারাতে আমি অনেক সুস্থ এখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ। আমি আগামীকাল রিলিজ দিয়ে আমাদের বাড়িতে চলে যাব। আমি গত 14 দিন আগে ডিপিএসএ ভর্তি হয়েছিলাম। আমার পিঠ থেকে কোমর পর্যন্ত পায়ে ব্যথা ছিল, এখন আমি আল্লাহ দিলে অনেকটা সুস্থ। এখন বাড়ি চলে যেতে চাইতেছি কালকে, কারণ আমি অনেকটাই সুস্থ। আমি 14 বছর ব্যথা ভুগছিলাম, এখন আল্লাহ দিলে অনেকটাই সুস্থ, অনেকটাই ভালো। আমি এখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি অনেকটাই সুস্থ। হ্যাঁ, আমি শুইলে উঠতে পারতাম না, বসলে দাঁড়াইতে পারতাম না, শুইলে অনেক কষ্ট হইতো উঠলে। আল্লাহ দিলে অনেকটাই কম, আমি এখন তাড়াতাড়ি উঠতে পারি, শহর থেকে দাঁড়াইতেও পারি, আর আমার ভিতরে জ্বালা পোড়াটা অনেকটাই কমছে, অনেকটাই ভালো লাগতেছে এখন আমার। আমি এই 14 বছরে রোগটা থেকে আমি 14 দিনে অনেকটাই সুস্থ, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। আমি অনেকটাই সুস্থ, অনেকটাই ভালো লাগে আমার কাছে এখন। ব্যথার জীবনটা যে কত কষ্টের, যার আছে সেই বুঝে ব্যথার যন্ত্রণাটা যে কত কষ্ট লাগে, একমাত্র আমি বুঝতে পারছিলাম যে অনেক কষ্ট। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমি যেন ব্যথার থেকে মুক্তি পেয়েছি। শফিউল্লাহ স্যারের চিকিৎসাতে আর এই জায়গা থেরাপিস্টদের চিকিৎসাতে আমি অনেকটাই সুস্থ। তাদের অনেক আচরণও ভালো, ব্যবহারও ভালো, তারা অনেক ভালো। আর শফিউল্লাহ স্যারের জন্য আমি দোয়া করছি, উনি শুনো। এই মানুষটা আমার জীবনে আশীর্বাদ। আমি অনেক ডাক্তার দেখাইছি, কেউ আমারে যন্ত্রণা থেকে বাঁচাইতে পারে নাই, একটু ইয়ে করতে পারে নাই, কিন্তু ওনার দ্বারাতে আমি অনেক সুস্থ এখন। আমার এই কান্নাটা খুশির জন্য, আমি কি বলবো, আমার যে যন্ত্রণাটা ছিল এটা থেকে আমি অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে। এটা আমার জন্য খুশির কান্না, ঠিক আছে, আর কিছু না। আমি স্যারের জন্য দোয়া করি, এই হসপিটালের জন্য দোয়া করি, কারো যদি এরকম ব্যথা থাকে তারা এই ভিডিও দেখে আইসা করেন, কেন আমি অনেক জায়গায় ঘুরছি, আমার জন্য আমার মতো কেউ ঘুরেন না, ঠিক আছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এরকম সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।